Very good morning, welcome back to our channel and welcome back to a very new vlog. আজকে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, ইটস অলমোস্ট 9:40 আর আমার মুখ পুরো সোয়েল করে গেছে। আমি এতটাই ঠান্ডা লেগে গেছে না, এতটা ঠান্ডা লেগেছে গলা ফলা তো পুরো বসে হয়ে গেছে, পুরো মুখ ফুক সোয়েল করে যাচ্ছে। তো এখন আমি জাস্ট যাবো ব্রাশ করবো, আগে ব্রাশ করে ব্রেকফাস্টের তৈয়ারি করবো, বিকজ আজকে আমরা দুপুরবেলা একটা জায়গায় যাবো। কোথায় যাবো না যাবো সেটা যাতে ব্লগটা দেখবে সেটা জানতে পারবে, বাট তার জন্য ব্রেকফাস্টটাকে চটপট করে কিছুটা বানিয়ে নিয়ে যাতে বেশি দেরি না হয়। শুভর কাছে অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিসে, তো আমার কাল থেকে অফিস আছে, তো সেই জন্য ভাবলাম যে চলো মামনি পুজো করছেন, চটপট করে উঠে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আগে ব্রাশ করি, ফ্রেশন আপ হই, কফি বানিয়ে নিজের জন্য একটা, কফি বানানোর পরে ব্রেকফাস্টটাকে চটপট করে বানিয়ে নিই। বানিয়ে নিয়ে অনেক কাজ আছে, একটু ওয়াশিং মেশিন চালাতে হবে, কারণ জামাকাপড় ধোয়ার আছে। তারপরে জামাকাপড় কালকে যেগুলো তুলে রেখে গেছিলাম সেগুলোটাও মেলা মানে ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করতে হবে। তো প্রচুর প্রচুর এখন আমার কাজ আছে, চটপট করে দেই না, করে ব্লগটাকেও শুরু করি আর দিনটাকেও শুরু করি। এই জাস্ট কফিটা নিয়ে আমি বসলাম, ব্ল্যাক কফি বানিয়েছি, তো কফিটাকে ফিনিশ করবো। আর এদিকে এখন সবজিগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি, এই যে এগুলো কাটবো, এগুলোকে কেটে বানাবো হচ্ছে আমি এখন চিড়ের পোলাও, বিকজ শুভ চিড়ের পোলাও খেতে খুব পছন্দ করে। তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে চিড়ে পোলাওই বানাই, তারপরে দেখি বাদ বাকি কাজগুলোকে এগিয়ে নেবো, যেটা তোমার জামা কাপড় গোছানো আছে, হ্যান ত্যান বগেরা বগেরাগুলো কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে। তো এখন ফুরসতে বসে একটু মোবাইল দেখি আর কফিটাকে এনজয় করি। এই জাস্ট স্নান করে আমি ছাদে আসলাম, ছাদে এসে জামা কাপড় কয়েকটা ওয়াশিং মেশিন দিয়েছিলাম সেটা মেলবো, আর একটু ততক্ষণে চুলটা আমার ড্রাইও হয়ে যাবে। মিলতে মিলতে যা রোদের তাপ দিচ্ছে, আজকে কাজী দিদিকে বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতো, কাজী দিদি এখন নিচে কাজ করছে, অলমোস্ট হয়েই গেছে, ঘরটা মুছলেই হয়ে যাবে। তো ও হতে হতে আমরাও রেডি হয়ে যাব, তারপরে যাব একটা জায়গা, কোথায় যাব বেসিক্যালি আজকে আমি আসবো। কালকে প্ল্যান করেছিলাম যে মামুনিদেরকে একটু বাইরে আজকে লাঞ্চে নিয়ে যাব, আমাদের নিয়ে যাওয়া হয় মানে যাওয়া হয় না সেরকম বলতে, কি আমরা যেহেতু স্যাটারডে সানডে মোস্ট অফ দ্য দিন থাকি না, এই ওই কাজে মানে বিজি হয়ে যায়, আর মামুনি আর বাবা সেরকম খুব একটা কোথাও বেরোতেও চায় না। তো কালকে আমি খুব জোর করে বলেছি না যে যেতেই হবে যেতেই হবে, এই কারণে আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা বাইরে লাঞ্চে যাব। তো তাই এত তাড়াহুড়ো সব কিছু করে ল্যাদ খেয়ে পড়ে আছি ঘরে, কোনো সেরকম কাজও নেই। তো এখন আমি চটপট করে বালতিতে জামাকাপড়গুলো নিয়ে আসলাম, উপরে ছাদে মেরে ফেলে দিই, দিয়ে গিয়ে রেডি হবো নিজে। আমি হয়ে গিয়েছি রেডি আর এখন যাচ্ছি ছাদে জামাকাপড়গুলো তুলে ছাদটাকে তালা লাগিয়ে দিতে, কারণ এখন বেরোবো যেহেতু ছাদটা খুলে রেখে যাব না, তো সেই জন্য ছাদে যাচ্ছি। আর জামাকাপড় অলমোস্ট শুকিয়েই গেছে, আমি আধ ঘন্টা আগে মেলে গিয়েছিলাম, বাট যা রোদের তাপ দিয়েছে না পুরো সব শুকিয়ে গেছে অলমোস্ট। এগুলোকে নিচে নিয়ে চলে যাবো, যদি কিছু ভিজে থাকে ও নিচে মোটামুটি শুকিয়েই যাবে ওগুলোকে। তখন এগুলো আমি চটপট করে তুলে নিই, দিয়ে ছাদে দরজাটা তালা লাগিয়ে নিচে চলে যাই। ফাইনালি সবে রেডি হয়ে গিয়েছি, একটার সময় বেরোনোর কথা ছিল আমাদের, আমরা বেরোচ্ছি এখন 1:30 বাজছে। আধ ঘন্টা লেট যদি না হয় বাঙালি আর কাকে বলে, তাই না? এটা তো বাঙালির নিয়ম, যেখানে যাওয়ার থেকে কিছু অ্যাটলিস্ট টাইম তো লেটে বেরোবই। তো অ্যাজ ইউজুয়াল বাঙালি ট্রেন্ডকে মাথায় রেখে আমরা আধ ঘন্টা লেটে বেরোচ্ছি। শুভ এখনো অবধি এদিক ওদিক করে বেড়াচ্ছে, জাস্ট শু পরবে আর বেরোবো, তাই তো? তো আমরা কি কোথায় যাচ্ছি? মুখটা দেখো কি ঘেমেছে ভাই, এত গরম পড়লে আর এর যে কি অবস্থা হয় না। তো চলো বেরোনো যাওয়া যাক, বেরোনো যান নট বেরোনো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা, এখন রাস্তায় আছি, ফার্স্ট যাব হচ্ছে অ্যাজ ইউজুয়াল কোথায় তোমরা আশা করি গেস করতে পারছো, গাড়িটাতে ভরাতে। কালকে বেরিয়েছিলাম, কালকে রিজার্ভ পড়ে গিয়েছিল, বাট তখন আর ভরানো হয়নি, আর রাত হয়ে গিয়েছিল। তো এখন যাচ্ছি সবার আগে গাড়িটা রিফিল করব, রিফিল করার পরে তারপরে যাব হচ্ছে আমরা ভোজন করিতে। ভাত ঝুড়ি আলু ভাজা পোস্ত বড়া ডাল, হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, লাস্টে নলেনগুড়ের আইসক্রিমটা খেয়ে খাবারটা কমপ্লিট করলাম আর দারুণ ছিল।
মানে দারুণ, মানে দারুণই ছিল সবকিছু। ইলিশ মাছটা দারুণ বানিয়েছিল, সবগুলো থেকে টপ ছিল ইলিশ মাছটা। খুব ভাল লাগলো লাঞ্চ ফাঞ্চ করে। তারপর আমরা গাড়িটা নিয়ে এগোবো, মামুনির ওখানে দাঁড়িয়ে আছে, আমরা বললাম দাঁড়া গাড়িটা নিয়ে যাই, বিকজ ছাওয়াতে রেখেছিলাম গাড়িটা, সেই জন্য এটা রাখো না সামনে। তো মামুনির ওখানে দাঁড়িয়ে আছে, গাড়িটা নিয়ে যাই, ওদেরকে তুলি, তুই সোজা এখন বাড়ি। আর কোনো প্ল্যান আছে নাকি এখন? টুসিদের এসছে বলে এখন তাহলে আসবো না বললো। একজনের কাছে এইখানে পানমালের কাছে ফোন পে চলে না, তাই তোমার পান খাওয়া। মামুনি পান খাবে আর ও মামুনিকে 10 টাকা নিয়ে পান খেতে যাবে, কারণ ওর কাছে তো ক্যাশ নাই। দুপুর বেলাতে বাড়িতে আসার পরে না বলে না ভাত ঘুম দেওয়া, সানডে অ্যাকচুয়ালি যে ভাত ঘুম মানুষে দেয় সেটা আমরা তখন দিয়েছি। দেওয়ার পরে আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি যে স্পেন্সার কয়েকটা জিনিস নেওয়ার আছে, আর আমাকে আজকে কোম্পানি দিতে যাচ্ছে আদিতি, স্পেশালি না আমি ওকে কোম্পানি দিতে যাচ্ছি, কারণ ওর অ্যাকচুয়ালি কিছু কেনাকাটার আছে, সেই জন্য আমাকে ফোন করেছিল। হ্যাঁ, তো ও আমাকে অ্যাকচুয়ালি ফোন করেছিল যাওয়ার জন্য একটু স্পেন্সারে, তো ভাবলাম আমারও কয়েকটা জিনিস নেওয়ার আছে তো সেগুলো নিয়ে নেবো, তো সেই জন্যই আমি বেরোচ্ছি এখন। শুভ আমাকে ড্রপ করবে, তারপর শুভ বেরোবে শুভর বন্ধুদের সাথে, আর আমি আরও যাবো, তারপরে বাড়ি চলে আসবো, এটাই হচ্ছে আপাতত এখনকার প্ল্যান। দরজা লাগাচ্ছি, খুব কষ্ট হচ্ছে দরজা লাগাচ্ছি, আওয়াজও দেখেছো এই গরমকালে না। অ্যাকচুয়ালি কিন্তু আমার জিন্স পরতে খুব বেশি ভালো লাগে, বাট এই গরমকালে লুজ লুজ জামা কাপড় পরতে বেশি পছন্দ অ্যাকচুয়ালি, খুব আরাম লাগে সব পরে। পেছন দিকে দেখতে পেলে কত ছোটো বেলো কুকুরে বাচ্চা, যখন গাড়ি ঢোকাই না বড় গাড়িটা কি ভয় লাগে বাপ রে, বিকজ ওরা এত গাড়ির চাকা তোলা চলে আসে মনে হয় কখন কে না পিছিয়ে যায়, খুব সাবধানে গাড়ি ঢোকাতে হয়, খুবই লক্ষ্য করে, কারণ এখন এত ছোটো তো ওরা না হর্নটা ঠিক বুঝতে পারে না, তো যখন গাড়ি ঢোকাই তাই আমাকে নেমে যেতে হয়, দিয়ে যদি সরাতে হয় তারপরে আমরা গাড়িটা একচুয়ালি ঠিকঠাকভাবে ঢোকাতে পারি। এখন বাইকে বেরিয়েছি, আর গরমকালে বাইকে যাওয়া আসা করার মজাই আলাদা। মনে হয় না ভেতরে কোথাও এসে দেখি বসে লাঞ্চ ফাঞ্চ করলে হতো। আমি প্রায় কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছি, তাদের দিয়ে বাড়ি এখানে যাই, দিয়ে বসে একটু কথা বলি 5-10 মিনিট, দিয়ে আমরা আও বেরিয়ে যাবো। বসে এতক্ষণ ধরে এখানে অদিতিদের বাড়িতে গল্প করছিলাম, দিয়ে এখন জাস্ট বেরোলাম, যাবো হচ্ছে বেনাকিটি বাজার, আর জিনিস নেওয়ার আছে ওগুলো নেবো। ওরা সব বাইক পার করছে আর ওখানে রিকের সাথে গল্প করছে, আমি যাই না বিকজ আমার খুব ভয় লাগে, তাই জন্য আমি যাই না, ওরা বসে সব এখানে রিককে এখন আদর করছে, দিয়ে আমরা সবাই মিলে এখন যাচ্ছি বেনাকিটি। সবাই মিলে বলতে 6 জন আমরা আছি, আমরা পুরো দলবল নিয়ে বেরোই যাচ্ছি। আমাদের অবশিষ্ট সব শপিং করা কমপ্লিট হয়ে গেল, স্পেন্সার শপিং বাদ দিয়ে তো উইন্ডো শপিং অনেক করলাম, স্পেন্সার এখন কেনাকাটা হলো, জাস্ট এখন যাবো, আমাদের ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছে। কোনো রয়েছে কেনাকাটা করে বাড়ি চলে এসে সব গুছিয়ে টুছিয়ে একটু রান্নার প্রস্তুতি করলাম, বিকজ কালকে আমাদের অফিসে রান্না নিয়ে যাবে, আমাদের যে খাবার দেয় যে দিদি উনি এখন নেই 2 দিন, তো আমি কালকে পরশু অফিস খাবার নিয়ে যাবো, সেগুলো কেটে কেটে রাখবো যাতে মামুনি সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে নিতে পারে। আর এত একদম সিম্পল বেগুন ভাজা আলু চোখা ডাল আর ভাত বানানো হয়েছে, সেটা নিয়ে এখন খেতে বসে গেছি, সবাই আসুন। খাবার আমি বেড়ে দিয়েছি, এবারে জাস্ট চটপট করে খাবো, গিয়ে শুতে হবে বিকজ কাল থেকে আবার অফিস শুরু, একটা লং ছুটির পরে কালকে অফিস যাবো, খুবই বিরক্ত লাগে সেটা এখনই আমার, তো যাই হোক কালকে যেতে হবে অফিস তাড়াতাড়ি করে খেয়ে, গিয়ে আমার একটা ছোট্ট কাজ আছে অফিসেরই যেটা এখন করাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা করবো, করার পরে ঘুমিয়ে পড়বো। ডিনারটা কমপ্লিট করে এসে বসলাম, ভেবেছিলাম কিছু কাজ করবো ল্যাপটপে, বিকজ কিছু অফিসের জিনিস ছিল যেটা করাও আমার খুব দরকার ছিল এখন, বাট আমার আর একটু এনার্জি নেই, একদম এনার্জি নেই, মনে হচ্ছে জাস্ট শোবো আর ঘুমাবো, বিকজ এই গরমের জন্য না আমার খুব মাইগ্রেনের প্রবলেম আছে, ঠিক আছে, তো আমার খুব এই জায়গাগুলো ব্যথা করে, এই যে এই এরিয়াগুলো পেছনগুলো খুব যন্ত্রণা করে, আমার বসে থাকতে পারি না যখন ব্যথা উঠে যায় কন্টিনিউ, 2-3 দিন ধরে কিন্তু আমার ব্যথা চলছে, ওষুধ খাচ্ছি বাট তাও আমার ব্যথাটা মোটামুটি থাকছে অন অ্যান্ড অফ, এই জন্য
তো ভাবলাম যে বেকার রাত জেগে কোনো লাভ নেই, যা কাজ আছে একটু সকাল সকাল উঠে কালকে কমপ্লিট করে নেবো, এখন ঘুমিয়ে পড়ি। তো আমাকে সবাই এটাই সাজেস্ট করলো, তো আমি এখন ঘুমানোটা প্রেফার করছি, তাই ভাবলাম যে ব্লগটাও এন্ড করে দিই আর চটপট গিয়ে ঘুমিয়ে পড়ি। তো আজকে ব্লগটা আমি এতটাই রাখছি, যদি ব্লগটা কিছু দেখতে তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও ঠিক কেমন লাগছে। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন।